প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আলোচনা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, ষষ্ঠ শ্রেণী, বিষয় গণিত, উত্তরপত্র, একক কাজ এক, পঞ্চম পর্ব। প্রথমে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া প্রশ্নটি ভালো মতো লক্ষ্য করো। এখানে একক কাজ একের 5 নং প্রশ্নটি হলো, তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার আছে তা আছে কি? তোমার দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করো। 6 নং প্রশ্নটি হলো, 5 নং প্রশ্ন থেকে আমরা যে সংখ্যাটি পাই তার যোগাত্মক বিপরীত সংখ্যাটি কি হবে? 7 নং প্রশ্নটি হলো, 6 নং প্রশ্ন থেকে আমরা যে সংখ্যাটি পাই তা সংখ্যারেখায় প্রকাশ করো। তাহলে 5 নং প্রশ্নটির উত্তর হবে, 4 নং থেকে আমরা পাই, আমার পরিবারে অক্সিজেনের জন্য গাছ দরকার 8টি। আবার আমার পরিবারে গাছ আছে 10টি। তাহলে আমার পরিবারে বেশি গাছ আছে 10 - 8টি সমান 2টি। তাহলে আমরা এখন বলতে পারি, ধনাত্মক পূর্ণ সংখ্যাটি সমান +2। 6 নং প্রশ্নটি লক্ষ্য করো, 5 নং থেকে আমরা পাই, ধনাত্মক পূর্ণ সংখ্যাটি সমান +2। তাহলে +2 এর যোগাত্মক বিপরীত সংখ্যাটি হলো -2। উত্তর, ঋণাত্মক সংখ্যাটি -2। 7 নং প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথমে লক্ষ্য করো, 5 নং থেকে আমরা পাই, পরিবারে মোট গাছ আছে 10টি। আবার পরিবারে অক্সিজেনের জন্য গাছ দরকার 8টি। তাহলে সংখ্যা রেখাটি হবে +10 - -8। এখানে লক্ষ্য করো, +10 এর জন্য আমরা 0 থেকে 10 একক ডানে 10 পাই। আবার -10 এর জন্য 10 একক থেকে 8 গড় বামে +2 পাওয়া যায়। তাহলে আমরা এখন সংখ্যা রেখা থেকে পাই গাছ বেশি আছে সমান 2টি। ধন্যবাদ সকলকে।